আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি তৈরি করে দেখাবো একেবারে অতি পুরানো একটা খাবার, যে খাবারটা দেখলে আসলে আমাদের মনে হয়ে যায় ছোটবেলার কথা। আমার বাচ্চারা তো আসলে এই ধরনের খাবার পায়নি, তাই আজকে স্কুল বন্ধ, বাচ্চাদের ঘুমাচ্ছে, চিন্তা করলাম তাদেরকে একটা সারপ্রাইজ দিই, ঘুমের থেকে উঠে যাতে তারা পায়। আপনাদের সাথে শেয়ার করতেছি, আমি আজকে তৈরি করে দেখাবো যে আমাদের ছোটবেলার কটকটি, যেটাকে বলা হয়, অনেকজনে হয়তো চিনে না। আমার বাচ্চাদেরকে বললে এখন কটকটি কী জিনিস চিনবেই না, ওই জন্য তৈরি করে সামনে দিব যে আসলে এটা দেখো তো কটকটি, আমরা ছোটবেলা খেয়েছি। কারণ এটা তৈরি করতে যা লাগবে উপকরণ খুবই অল্প। মেজারমেন্ট কাপের আমি দেখুন 1 কাপ চিনি নিয়েছি, পানি নিয়েছি, আর 1 চা-চামচ খাবার সোডা, আর দিব আমি এখানে যে মধু নিয়েছি, মধুটা অপশনাল, আপনারা ইচ্ছে হলে দিতে পারেন, না হলে কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আপনারা 1 কাপ চিনিয়ে দিবেন, যেহেতু আমি চিনিটা একটু কম নিয়েছি, 2 টেবিল চামচের মতো মধু দিয়ে দিব। চুলাটা কিন্তু নিবেন ওই, এটা খুব সেন্সিটিভভাবে করতে হবে। তাহলে চলুন দেখি কিভাবে আমি তৈরি করে দেখে নেওয়া যাক এই কটকটিটা। বিয়ার্স, আমি দেখুন এখানে একটা মেলানো প্লেট নিয়েছি, আমি নিয়ে সাদা কাগজ দিয়ে তার উপরে একটু তেল দিয়ে আমি মেখে নিয়েছি যাতে কটকটিটা না ধরে। এখন আমি চুলাটা ধরিয়ে দিয়েছি, এখন চিনিটা দিয়ে দিলাম, আর দিয়ে দিব আমি এখানে পানি যাতে চিনিটা গলে ওই পরিমাণে, আর দিয়ে দিব আমি এখানে মধু দিয়ে দিলাম, 1 চামচ দিয়ে দিব, যেহেতু আছে আমার পর্যাপ্ত মধুই আছে আমার বাসায়, সব সময় সংরক্ষণ করে রাখি একবারে ফ্রেশ মধু, একটু দিয়ে দিলাম। আপনারা ইচ্ছে হলে না দিতে পারেন, কোনো সমস্যা নেই যে মধু দিয়ে করতে হবে। এখন চুলার আঁচটা আমি মিডিয়াম করে আস্তে আস্তে নেড়ে চিনিটা গলার জন্য অপেক্ষা করব। চুলার তাপটা আপনারা একেবারে জোরে দিবেন না, মিডিয়ামে দিবেন, যখন গলে যাবে তখন কিন্তু আরও লো করে দিবেন, তা না হলে শিরাটা কিন্তু কড়াইয়ের তাপে কিন্তু পড়ে যাবে, কড়াইটা তো এমনিতে গরম হয়ে যাবে। সামান্য পরিমাণ লবণ একটু দিয়ে দিলাম, আপনাদের ইচ্ছে হলে নাও দিতে পারেন, তবে আমি মিষ্টি জাতীয় খাবার একটু লবণ ইউজ করি সব সময়। চিনিটা গলতে শুরু করেছে, গলে একটু কালার আসবে। দেখুন ভিউয়ার্স, আমার চিনিটা কিন্তু গলে ফেনা ধরে একটু ব্রাউনি কালার চলে আসতেছে। এ পর্যায়ে আপনারা একটু অনবরত নাড়বেন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে, আর চুলার আঁচটা একেবারে কম থাকবে, একেবারে লো ফ্লেমে থাকবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে। যেভাবে আমরা ফুটিংয়ের ক্যারামেল তৈরি করি খুব ওইভাবেই, জোরে তাপ হলে পুড়ে যাবে, তিতা হয়ে যাবে, এবং কড়াইটা যেহেতু গরম, গরমে আরও বেশি পুড়ে যাবে। আমি আরেকটু কালার করে নিব, নাড়তে থাকবে এভাবে। ভিউয়ার্স দেখুন কালার আসতে শুরু করেছে, আর একটু কালার আসলেই কিন্তু আমি চুলাটা নিভিয়ে দিব, কড়ার ভিতরে বাকি কালারটা চলে আসবে। আপনার নাড়তে থাকবেন অনবরত, আমি একটু জোরে জালটা দিলাম, আর একটু কালার আনবো।
এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিব। ভিউয়ার্স দেখুন, আমি চুলার আঁচটা কিন্তু বন্ধ করে দিয়েছি। এই যে আপনা আপনি কড়াইয়ের গরমে কিন্তু কালার কিন্তু এই যে চলে এসেছে, এরকম কালার করে আপনারা নিভোতে গেলে তখন কিন্তু আরও কালো হয়ে যাবে, তিতো হবে। এখন আমি একটু নেড়ে নেড়ে সামান্য একটু ঠান্ডা করে নেব, একটু ঠান্ডা করে নেব। এক মিনিটের মতো আমি একটু নেড়ে ঠান্ডা করে নিলাম। নিয়ে আমি এখন যে খাবার সোডাটা এক চামচের মতো রেখেছি ওইটা দিয়ে দিব। দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে নিব, খুব ভালোভাবে নাড়ব। নেড়ে আমি প্লেটের ভিতরে ঢেলে নিব, খুবই ভালোভাবে নেড়ে নিব। ভালোভাবে নেড়ে নিব এবং লেগে যাচ্ছে, আমি কিন্তু ওই প্লেটে ঢেলে নিব। ভিউয়ার্স এরপরে দেখাচ্ছি আমি, তৈরি হয়ে গেল, সুন্দর একটা স্মেল বেরিয়েছে মধু দেওয়াতে। আমি প্লেটে ঢেলে নিব। ভিউয়ার্স দেখুন, খুবই তাড়াতাড়ি আপনারা ঢেলে নেবেন। সোডাটা দেওয়ার সাথে সাথে কিন্তু এই যে লেগে যাচ্ছে, এই যে লেগে শক্ত হয়ে যাবে। আমি কিন্তু ঢেলে নিয়েছি, এখন আমি ফ্যানের বাতাসে নিয়ে যাব ঠান্ডা হওয়ার জন্য। কোনো নাড়া লাগে নাই, আপনার আপনি শেপ হয়ে গেছে। এরপর আমি দেখাচ্ছি কেমন হলো। ভিউয়ার্স দেখুন, তৈরি হয়ে গেল একবারে পুরনো দিনের কটকটি, যা আমি কাগজ থেকে তুলে নিয়েছি। এখন ভেঙে দেখব আমি কেমন হয়েছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে ভিউয়ার্স, আপনারা আমার চ্যানেলটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী রেসিপিতে। ভালো থাকেন, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।